রাস্তা বেহাল, তাই বাড়িতে আসতে অনীহা আত্মীয় স্বজনদের। অভিযোগ, খারাপ রাস্তা জেনে বিয়ে হচ্ছে না গ্রামের ছেলে মেয়েদের। প্যাচপ্যাচে কাদা মারিয়ে প্রায় 3 কিলোমিটার যাতায়াত আস্ত একটি গ্রামের মানুষদের। সমস্যা দীর্ঘদিনের, প্রশাসনের ঘরে করা নেড়েও সমস্যার হয়নি কোনো সুরাহা। গ্রামের রাস্তার নগ্ন চেহারার জন্য আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে লজ্জিত বোধ করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিম গ্রামের বাসিন্দারা। তো রাস্তা খারাপের জন্য ছেলে মেয়ের বিয়ে দিতে পারছি না, আর রাস্তা খারাপের জন্য কুটুম জন বাড়িতে আসতে পারছেন নি, রাস্তা থেকে হাফ রাস্তা দিয়ে ঘুরে পালিয়ে যাচ্ছেন, 8 বছর কিছু কাজই হচ্ছে নি, তাহলে আমরা কী করবো বলুন? আমরা এখানে বাস করবো না, বাস তুলে অন্য জায়গায় পালিয়ে যাব। কী ব্যবস্থা সমস্যার প্রশাসন বলে আজকে 7 বছর আমরা দরখাস্ত দিচ্ছি, সব কিছু করছি, নিয়ে এসে দেখাচ্ছি, তবু হচ্ছে নি, বিয়ে হচ্ছে নি, দেখে জায়গা দেখে পালিয়ে যাচ্ছেন ফিরে। রাস্তার জল কাদা মারিয়েই পড়ুয়াদের স্কুল কলেজ সহ সাধারণ মানুষকেও প্রয়োজনীয় কাজে যেতে হয়। পারিবারিক কোনো অনুষ্ঠান করতে হলে বাইরে লজ বা বাড়ি নিয়ে করতে হয় বলে অভিযোগ। কাদার রাস্তা, সেদিন আমরা স্কুল যেতে আসতে পচারে অসুবিধা হয় আমাদের, যতটা ঢালাইয়ের পাশটা পুরোটাই কাদা, আমাদের রাস্তা স্কুল যেতে আসতে পচারে অসুবিধা। পঞ্চায়েত প্রধান অরুণ দলুই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে আশ্বস্ত করেছেন দ্রুত কাজ শুরু কর, কিন্তু রাস্তার জন্য গ্রামের কারোর বিয়ে হয়নি একথা তিনি মানতে নারাজ। না, যে বিয়ে হয়নি এটা সম্পূর্ণ ভুল, এটা হচ্ছে যেই বলে করে মনে করা কথা। আর রাস্তার সমস্যা আছে, এটা বহুদিন আমাদের ওটা ধরা হয়েছে, আমাদের ইয়েতে প্রধানমন্ত্রী সড়ক যোজনা এটা ধরা হয়েছে 3 কিলোমিটার। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিভিশন হানা হয়েছে, ওর আগে অবধি ধরা হয়েছে 3 কিলোমিটার, মানে এই পিচ রাস্তার ঢাল থেকে 3 কিলোমিটার ধরা হয়েছে 5-6 জায়গায় প্রধান ব্যবহার। কিন্তু বিগত যে বোর্ড ছিল ওদের একটু ভুল হয়েছে যে ওরা মেন রাস্তা না করে শাখা রাস্তা করে তার জন্যই মানুষের পরিচালি। আরেকটা এক প্লেট আমাদের ঢালাই ধরা হয়েছে, কিন্তু ভোটের আগে ওটা জিওটাকিং হয়ে গেছে, কিন্তু পয়সা না আসার জন্য ওটা আমরা করতে পারছি না। আমরা কিছু রিপাইন আর 10,000 টাকা আমরা রিপাইন করেছি, আবার আজকে ইনকোয়ারি হয়েছে, কিছু দিয়ে আবার রিপাইন করে দেওয়ার জন্য রাস্তাটাকে। আজ আমাদের ইনকোয়ারি হচ্ছে, গ্রাম মিটিংয়ে পাস হয়েছে, কিছু কিছু যেখানে যতটা পঞ্চায়েত করতে পারবে গ্রাম পঞ্চায়েত ততটা আমরা করব। উল্লেখ্য, কিছুদিন আগেই টানা বৃষ্টির জেরে শিলাবতীর বাঁধ ভাঙে এই রাজনগর পশ্চিমের হাইতপাড়ায় জলমগ্ন হয়ে পড়ে 5 থেকে 6টি গ্রাম। নিচু এলাকা হওয়ায় এখনও জল রয়েছে, আর এরই ফলে যাতায়াতে দুর্ভোগ আরও চরমে। এখন দেখার বিষয় কতদিনে এই সমস্যার সমাধান হয়। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, ANM নিউজ। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।